রাজস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয়, বিশ্বনবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আমার নবীকে যদি গ্যারান্টি দেয়া হয়, নবী এই লজ্জাস্থানের পাপ আমি করবো না, জিব্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয়, বিশ্বনবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার, কোন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন, এই জিকির আল্লাহর কাছে কবুল হবে, হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে, হারাম খেয়ে এতিম খেলা বানালে কবুল হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে। বিশ্বনবী বললেন বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে, অন্যান্য সাহাবারা বলতে লাগলো এই সাহাবি সব সব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাইস্তাম বললেন ওমাতআমুহু হারাম ওমালবাসুহু হারাম ওমাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললে এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যত ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই, আপনি হালাল খেলে মুস্তাজাবুদ দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোন হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা ঠেলাওয়ালা এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে হারামের সাথে আমাদের কোন সম্পর্ক, আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, আপনারা মাহফিল শুনতে আসছেন কয়টার দিকে? ভোর পাঁচটায়, ফজরের সময়, গত রাতেও আসছেন, গত রাতে এসে বসে আছেন কারাগার দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো, আল্লাহ মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানাও। এই পীরগঞ্জের ময়দানে আমরা যেভাবে একসাথে বসলাম, আল্লাহ তোমার জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, তুমি কবুল করে নাও, পারে না? আমি হালাল, এটা সবার জন্য হালাল, ঠিক কিনা? হারাম সবার জন্য হারাম, ঠিক কিনা? বলেন তো মিথ্যা বলা আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবাগড়ের ইমামের জন্য, বিশ্বনবীর জন্য, যেটা হারাম এটা সবার জন্য হারাম, ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ, এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিক্সাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ। চিল্লা করে ঠিক কিনা? ইসলাম বলে সবাই সমান, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুওরার সেকশন অফ দ্য সোসাইটি, এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল, কমপ্লিটলি ইকুয়াল ইজ দ্য আইস অফ ইসলাম। চিল্লা করে ঠিক কিনা? ইস্তাম্বুলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নিয়ম সবার জন্য সমান। তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা ইগফিরনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্য রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়, উনি আপনাদের জন্য এই পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায়। বলেন আলহামদুলিল্লাহ, আমি টাঙ্গাইলে আল ওয়াসাদিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে, আলোচনা নাকি আপনারা শুনেছেন?
ইউটিউবে কে কে শুনছেন হাত তোলেন, হিন্দুদের মন্দিরের মতো নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মতো নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার টি ল্যাবরেটরি কি না, আমাদের মসজিদ আমাদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র, এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন, বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট টি ল্যাবরেটরি। আমি আল ওয়াসাতিয়া মডেল মসজিদের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছি, এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে, গতকাল শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টাল